পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস দমন পুলিশের দফতরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবরে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অর্ধ শতাধিক। দেশটির পুলিশ জানিয়েছে, সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল জেলায় পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের একটি ভবনে পরপর 2টি বিস্ফোরণ ঘটে। এতে 12 জন ঘটনাস্থলেই মারা যায়, এছাড়া 50 জনের বেশি আহত হয়েছে। তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। শরীফুল্লাহ খান নামে এক পুলিশ কর্মকর্তা আল জাজিরাকে জানান, কোন সন্ত্রাসী হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছেন না তিনি। দুর্ঘটনার কারণে বিস্ফোরণ হয়েছে, তার কথাই কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের ভবনের বেসমেন্টে বিস্ফোরক সামগ্রীতে আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটেছে। খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পুলিশ প্রধান আক্তার হায়াত বলেছেন, পুলিশের ওই দফতরে গোলা বারুদের পুরনো একটা গুদাম ছিল, সেখান থেকে বিস্ফোরণের সূত্রপাত নাকি কোনো হামলা চালানো হয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের বেশিরভাগই পুলিশ কাউন্টার টেরিজম বিভাগের কর্মকর্তা, এর মধ্যে এক নারী ও তার শিশুও রয়েছে। বিস্ফোরণের সময় ভবনটির পাশ দিয়ে যাচ্ছিলেন ওই নারী। হাসপাতাল প্রশাসন জানিয়েছে, বেশ কয়েকজন আহতকে চিকিৎসা দিচ্ছেন তারা, এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।